হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরকন্যা। আমি সীমা। তো এখন বাজে বিকেল 5টা, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এই দেখো কারেন্টটাও চলে গেল, বাইরে প্রচণ্ড বৃষ্টি। আমাকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কারেন্ট চলে গেল, ইনভার্টারের লাইট পাওয়ার কম, ওটাতে চলছে। তো আমি এখন যাব, বৃষ্টির সময় তো একটু পকোড়া না হলে হয় না। তো এখন হবে গরম গরম চা আর পকোড়া। সেটা কি পকোড়া হবে এখন বলবো না, তোমরা দেখে নাও কি পকোড়া বানাবো। তো চলো। তো আমি চলে এলাম রান্নাঘরে। আমি বানাবো আজকে পেঁয়াজের পকোড়া। তো আমি পেঁয়াজটাকে কেটে উপরের বাকলটা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই একটা পেঁয়াজই হয়ে যাবে আমাদের তিনজনের পকোড়া। বিশ্বাস না হলে একবার নিজে বানিয়ে ঘরে দেখবে। তো এবার এটাকে আমি গোল গোল করে পিস করে নেব। এটার থেকে অনেকগুলো রিং হবে। এবার এক এক করে রিংগুলো আমি ছাড়িয়ে নেব। এই যে দেখো এইভাবে। তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ বেসন। তাতে অ্যাড করেছি হলুদ গুঁড়ো, লবণ আর খাবার সোডা। লঙ্কা দিইনি, আমার মেয়ে খেতে পারবে না, তাই তোমরা খেলে অবশ্যই দেবে। তো এবার আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ওইদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তো গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি একটা একটা করে পেঁয়াজের রিং ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দেব। তো সেই কাজটা একটু সাবধানে করবে তোমরা যাদের অভ্যাস নেই। তো এবার আমি একটা একটা করে রিং তেলে ছেড়ে সবগুলো পকোড়া ভেজে নেব। তো একদিকে আমার পকোড়া ভাজা হচ্ছে, অন্যদিকে আমি চায়ের জল বসিয়েছি। তো পকোড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেব। রেডি আমার পকোড়া। এখন খাওয়ার পালা। বাইরে জমজমাট বৃষ্টি আর ঘরে পকোড়া আর গরম গরম চা। দেখো আমাদের প্রিন্সেসটা কোথায় বসেছে, আমরা খুব মজা করে খেয়েছি এটা। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমরাও একবার ঘরে বানিয়ে সবাই মিলে খাবে। তো খাওয়ার শেষে এবার আমি মাশরুম নিয়ে বসে গেছি। কেন বলো তো, রাতে আমি ডিনারে মাশরুম রান্না করব। তো মাশরুমটা খেতে খুবই টেস্টি হয়, একদম চিকেনের মতো, আমার তো খুবই পছন্দের। তো তোমরা কে কে মাশরুম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে, আর যারা রান্না করতে জানো না তারা আমার এই রেসিপিটা দেখে শিখে নিও, আর যারা জানো আমার থেকেও ভালো জানো তারা অবশ্যই কমেন্ট করে বলবে আমার কোথায় ভুল হয়েছে। তো আমার মাশরুম কাটা শেষ। এবার আমি এটাকে একটু গরম জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে করে ওর মধ্যে ধুলোময়লাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো এবার আমি আমার মেয়েকে একটু পড়াতে বসছি, ওর এখন লকডাউনের জন্য স্কুল বন্ধ। তো ম্যাডামটা প্রতিদিনের একটু একটু পড়া মেসেজ করে হোয়াটসঅ্যাপে সব বেবিদের মাকে দিয়ে দেয়। তো এগুলো একটু বাড়িতে পড়াই আর কি, বাচ্চাদের আর কিসের পড়া, তবু একটু অভ্যাসের জন্য নিয়ে বসা আর কি। তো এবার ওর পড়া শেষ হলে আমি যাব রান্নাঘরে, মাশরুম রান্না করব, আর তোমরা দেখে নাও সেই রেসিপিটা। তো মেয়ের পড়া হয়ে গেছে, তো এখন আমি রান্নাঘরে এসেছি। আরো আগে এসেছিলাম, এসে ভাত বসিয়ে দিয়েছি। তো কিছু বাসন ছিল ওগুলো ধুয়ে নিয়েছি। তো এখন মাশরুম রান্না করব। তো চলে এসছি, দেখো তোমরা কি করে রান্না করছি। এতক্ষণে গিয়ে বৃষ্টিটা একটু কমলো, তাই আমি কথা বলতে পারছি। তো আমি কড়াইতে তেল যে ছিল পকোড়া বানিয়েছিলাম ওই তেলটা একটু কমিয়ে রেখে আর বাকি তেলটার মধ্যে আমি আলুটা ভেজে নেব।
আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আলুটার মধ্যে। এবার এটা একটু ভেজে নেব। তো ওইদিকে আলুটা ভাজা হতে হতে আমি এই যে গরম জল দিয়ে মাশরুমটা ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো একটু ভালো করে ধুয়ে আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে সরিষার তেল দেব। মাশরুমটা না সরিষার তেল দিয়ে রান্না না করলে ভালো হয় না। তো দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে। এগুলি আমি ভাত যখন বসিয়েছিলাম ভাত রান্না হতে হতে আমি এগুলো কেটে রেডি করে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কাটার সাথে আমি 2-3টা কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাশরুমটা। এবার মাশরুমটাকে একটু ভালো করে ভেজে নেব। মাশরুমটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আগের থেকে ভাজা আলু আর কিছু টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে আরো 5 মিনিট একটু ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। 10 মিনিট আমি এভাবে এটাকে ঢাকা দিয়ে রান্না করেছি। এখন 10 মিনিট পর ঢাকা তুলে দেখি। জলটা একটু শুকিয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি। এবার তোমরা যদি গ্রেভিটা একটু ঘন করতে চাও তাহলে আলুগুলোকে একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে দেবে, যে এইভাবে। এবার এই অবস্থায় ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করতে হবে। দুই তিন মিনিট পর ঢাকা খুলে দিলাম। একদম রেডি আমার মাশরুম। মাশরুম
মাশরুমটা খেতে কিন্তু একদম চিকেনের মতোই লাগে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। তো আমার রান্না তো শেষ, দেখে নিলে তোমরা আমার মাশরুম রান্নার রেসিপিটা। তো আমরা ডিনারও করে নিয়েছি, এখন আমি আমার স্কিন কেয়ার করবো। তো আমি মুখটাকে ভালো করে ধুয়ে এসেছি ফেস ওয়াশ দিয়ে। তো এখন আমি লাগাবো এইটা অ্যালোভেরা জেল। তো এখন তো গরম, তো আমি রাতে সাধারণত এটাই লাগিয়ে ঘুমাই। তো আর উইন্টার সিজনে আমি এটার সঙ্গে আর একটা জিনিস লাগাই, এটার সঙ্গে মিশিয়ে একটা জিনিস লাগাই, তো ওটা এখন বলবো না। এটা উইন্টার সিজন আসো তখন জেনে নিতে পারবে। তো চলো আমি এখন এটা মেখে নিই। আমার স্কিন কেয়ার, তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার আজকের এতক্ষণের যে ব্লগটা, আমি দুইটা রেসিপি বানিয়েছি, একটা মাশরুম একটা অনিয়ন রিংয়ের পেঁয়াজি বলতে পারো, পকোড়া বলতে পারো, যাই বলো। তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করবে আর শেয়ারও করতে পারো। আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি থাকে ওইটা প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখন রাত 11টা বেজে গেছে। তো আমরা এখন ঘুমাতে যাব। তো গুড নাইট। এই যে আমার দুষ্ট পা কামিয়ে এটা গুড নাইট বলবে, বলো গুড নাইট, বাই বাই বলে দাও, বাই বাই, টাটা।